शनिवार को केंद्रीय गृह मंत्री अमित शाह द्वारा मुख्यमंत्री को भेजे गए पत्र के बाद प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष ने राज्य सरकार पर जमकर निशाना साधा उन्होंने कहा कि राज्य में स्थिति काफी चिंताजनक है जहां सभी राज्य अपने प्रवासी श्रमिकों को ट्रेन के जरिए वापस ला रहे वहीं बंगाल सरकार का रवैया इस और उदासीन है देश सौराष्ट्र मंत्री चिठी पश्चिम बंगाल सरकार के इटा देखिए कथा बोलती परिस्थिति जल माथा ऊपर दिए चले जाए আর তার সমাধান দরকার আছে সেখানে কেন্দ্র সরকার ট্রেন চালু করেছে বিভিন্ন রাজ্য তার লাভ নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না এবং বিভিন্ন রাজ্যের নোডেল অফিসারকে বলে দিয়েছে যে কাউকে আনার দরকার নেই আমাদের মুখ্যমন্ত্রী এক মাস মাস নাটক করলেন ফটো তুললেন চাল ডাল বিতরণ করলে লাইন কাটলেন তারপর কোথায় গায়ে হয়ে গেছে তিনি কি কোয়ারেন্টাইনে গেছেন তার স্বাস্থ্য কি ঠিক আছে এটাও আমাদের জানার অধিকার আছে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত তারকে দেখতে পাচ্ছি না কেন চিন্তিত তার আওয়াজ পাচ্ছি না কেন এই দুঃসময়ে মানুষ যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খাবার নেই হাহাকার করছে অন্য রাজ্যে বাড়ি আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমরা খুঁজে পাচ্ছি না আমি কি প্রশ্ন করতে পারি কি তিনি প্রশান্ত কিশোরের হাতে সমস্ত রাজ্য তুলে দিয়ে বানপ্রস্তে যাবেন এখন সেই জন্য এই ধরনের চিঠি লিখে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না কারণ এটা কোনো একটা রাজ্যের ব্যাপার নয় সারা দেশের ব্যাপার সমস্ত রাজ্যগুলো তাদের দায়িত্ব নিয়ে ট্রেন চালিয়ে তাদের লোকেদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গ কেন আনবে না যদি তাদের পলিসি থাকতে আনবেন না তাহলে কমপক্ষে চিঠি লিখে জানান কোন রাজ্যে কত বাঙালি শ্রমিক আছেন তাদেরকে ওই রাজ্য দেখাশোনা করবে খাবার দাবার দেবে আর তারা তাও যদি নাই করেন ভারতীয় জনতা পার্টি সে দায়িত্ব নেবে সেই রাজ্যের তরফ থেকে আমরা তাদের খাওয়া থাকার ব্যবস্থা করব। কিন্তু আগে পশ্চিমবঙ্গ সরকারকে হিসাব দিতে হবে কোন রাজ্য কত শ্রমিক বাংলার আটকে আছে